এই কার্সটাও খুব সুন্দর, খুব স্পেশাল। এটা কিন্তু অনেক বছর আগের, তো আজকে অনেক দিন পর পুরানো জিনিস বের করে আমার সত্যি মানে সেই পুরানো মেমোরিগুলো আর কি ফিরে পাচ্ছি, খুবই সুন্দর। ড্রয়ার ঘেটে আমি এত এত ছবি ওয়াশ করা এগুলো পাইছি, সবই আমার ছবি, যেহেতু আমি আমার কোনো ছবি শেয়ার করি না, তো আমি আসলে এগুলো খুলে খুলে দেখাতে পারতেছি না, সরি। তো যাই হোক, এই ছবিগুলো অনেক বছর পর খুললাম, তো ভালোই লাগতেছে আর কি। এটা একটা কার্ডস, এই যেটা ছিডি, এগুলো দেখে আপনার হাসি লাগছে আর কি। এই যে একদম ময়লা হয়ে গেছে, অনেক আগে করা। যাই হোক, অবস্থা ময়লা হয়ে গেছে। এটা আমার একটা কার্ড, এটা আমার স্কুল লাইফের কার্ড, আমার হাতে তৈরি করা, হয়তো কাউকে দেওয়া হয়নি বাট তৈরি করছিলাম আর কি। ওই টাইমে আমি অকারণে কার্ড বানাতাম। আর এটা হচ্ছে আমার ফ্রেন্ড খুব সম্ভবত রাফি আমাকে দিয়েছিলো, এর মধ্যেখানে হয়তো কিচ্ছু নাই, মানে এক্সট্রা আরও পেয়েছিলো, জাস্ট আমি কার্ডের ভিতরে কার্ড রেখে দিয়েছি জাস্ট কালেকশনের জন্য। আর এটা হচ্ছে আমার আনন্দপাট স্কুল, একটা কিনার কার্ডেন আমি কিছুদিন জব করতাম, তখন আমি বেশ ছোটই, মানে এখন থেকে আরও অনেক বছর আগে। তো সেই একটা আমার ফার্স্ট স্যালারি, মানে অফিসিয়াল স্যালারি আমার ছিল এটা। তো এটা আমার জন্য অনেক একটা মেমোরি, ইনফ্যাক্ট এটার ভিতরে আমার সেটা স্যালারি এখনও পর্যন্ত আছে, মানে জাস্ট আমি অ্যাজ এ মেমোরি আমি রেখে দিয়েছি। কয়েকটা মাসের ছিল বাট প্রথম মাসেরটা আমি এখনও পর্যন্ত কালেকশনে রাখছি, যেন আসলে এটা আমাকে ইনশাল্লাহ ভবিষ্যতে ইন্সপায়ার করবে। যদিও এটা বেশ আগের, তবুও আমি মেমোরি রাখতে পছন্দ করি, দ্যাটস ওয়াই এটা এখনও আমার কাছে আছে। এখন দেখাবো আরেকটা সুন্দর কার্ডস। আসলে সেই সময় মোটামুটি যখন আমি ক্লাস 9-10 বা ইন্টারে পড়তাম, সেই অবধি পর্যন্ত আমি এরকম হ্যান্ডমেড কার্ডসগুলো খুবই বানাতে পছন্দ করতাম। অ্যান্ড সেই সময়কার মানে এগুলো আমার কাছে, মানে সেই সময় মনে হতো যে খুব গর্জাস, আসলে গর্জাস ঠিক না, আমি ক্লাসে বসে 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 এইভাবে গ্লিটার দিয়ে কাজ করতাম, কালার পেন দিয়ে টুকিটাকি এগুলো আমি করতাম, খুব ভাল লাগতো। আর এইভাবে কাটওয়ার্ক করে বসাতে আমার খুব ভাল লাগে, যে এখানে আবার হার্ট শেপ দিয়ে দিয়ে। আমার কাছে অনেক কার্ডই আছে, হয়তো রুম চেঞ্জ করার কারণে অনেক কিছু নষ্ট হয়েছে, বাট আল্লাহর রহমতে আমার কালেকশনে সে পুরানো জিনিসগুলো এখনও আছে। দেখা যাক কতদূর কি শেয়ার করতে পারি, ভিডিও লম্বা যেন না হয়ে যায়, আবার সবাই দেখতে থাকেন। একেবারে অতল গহ্বর থেকে আমার একটা পুরানো আইডি কার্ড পাইছি আর কি। এই যে তখন খুব সম্ভবত মনে হচ্ছে আমার র্যাঙ্ক ছিল কর্পোরাল, এই হচ্ছে ব্যাপার। আর আমি তো, আমাদের তো সুন্দরবন রেজিমেন্ট, তো যাই হোক এই পুরানো জিনিসটা দেখেও বেশটা আমার খুবই পছন্দের একটা অ্যালবাম। অ্যান্ড এটা আমি নিজেই আমার জন্য কিনছিলাম, অ্যান্ড মাশাল্লাহ এটা খুবই সুন্দর, কালারটাও সুন্দর, একটু খুলে দেখা। অ্যান্ড এটাতে কিন্তু ইনাফ ছবি, যেহেতু আমি কোনো ছবি শেয়ার করব না, তো ভেতর সাইডটা একটু দেখাই। এই যে ভেতর সাইডটা এরকম, মানে এটা পেস্ট করা যায় না, মানে খুব যে দামি তা না, তবে এটা আর কি একদম পেস্টিং, মানে পেস্ট করা সেই সিস্টেমের না, আমার সেই সিস্টেমের কয়েকটা অ্যালবামও আছে, হয়তো অন্যদিন দেখাবো। আমি ছবি তুলতে অ্যান্ড ছবি কালেক্ট করে রাখতে খুবই পছন্দ করি, দ্যাটস ওয়াই মানুষকে আমি ছবি মানে অ্যালবাম গিফটও করি, আবার ছবি অ্যালবাম মানুষও আমাকে গিফট করে। আমার খালাম্মারা বা আমার কাজিন অনেকেই, আমার আপু অনেকেই আমাকে অ্যালবাম গিফট করে, কারণ আমার কাছে মনে হয় প্রত্যেকটা মুহূর্ত সুন্দরভাবে রাখা অনেক দরকার। নতুন করে তৈরি করা তো যেমন ইম্পর্ট্যান্ট, পুরানো মেমোরিগুলো রাখা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এখন দেখায় একটা আমার তৈরি করা, মানে এটা কিন্তু অনেক আগের, এই যেখানে ডেট দেওয়া, আসলে তখন আমার আব্বু আমার অ্যানিভার্সারি ছিল, পাশে একটা ছবিও আছে, আমি ইচ্ছা করে ছবিটাকে উল্টে দিছি, কারণ আমি সব কিছু শো করতে আসলে চাই না বা এই মুহূর্তে আমার ইচ্ছা নাই। আর এই যে এই টাইপের কাজ কিন্তু সেই আমার ছোটোবেলার কাজ, মানে এখন থেকে প্রায় 9 বছর আগে, তখন আমার এই কাজগুলো করতে বেশ ভালো লাগতো। আর যেহেতু কালার পেপারস, তো যার কারণে কালারগুলো ওই রকম সুন্দর নাই, ফেড হয়ে গেছে, অনেক জায়গা থেকে ছিঁড়ে ছিঁড়ে গেছে, তো আসলে এগুলো আমার করতে খুবই ভালো লাগতো। আসলে এক একটা বয়সে এক এক রকম শখ হয়, তবে এই শখগুলো কিন্তু আমার এখনও রয়ে গেছে। আমি চেষ্টা করি টুকটাক সময় পেলে কিছু ক্রাফটস আইটেম তৈরি করার, তবে এগুলো আসলে অনেক আগের, তখন হাতের ফিনিশিং বা হাতের লেখা সব কিছু এত এখনও যে পারফেক্ট আমি তা না, আমি প্রচুর এলোমেলো অ্যান্ড একদম পারফেক্ট না, তবুও চেষ্টা করি আমার কাজ ডেইলি রুটিন মেনটেন করার। তো আর ভিডিও হয়তো বেশি লম্বা করব না,
আমার ড্রয়ের ভেতরে একটা হাঁড়িও রাখছি, কি একটা অবস্থা না! আসলে এখন থেকে প্রায় 5-6 বছর আগে কোনো একবার বেজপাড়াতে দুর্গাপূজা দেখতে গেছিলাম, তখন আসলে সেখান থেকে একটা হাঁড়ি কলস এগুলো কেনা, তা কী মনে হয়েছে এটা আমি ড্রয়ারে রেখে দিই? আসলে আমাদের উচিত না, আমরা মুসলিম হয়ে হিন্দুদের কোনো প্রোগ্রাম অ্যাটেন্ড করা আসলে একেবারে ঠিক না। তবু যখন বুঝতাম না, সেই সময়টা গেছি ফ্রেন্ডদের সাথে সবাই মিলে হই হই করতে করতে, লাস্ট 5-6 বছরে আসলে যখন বুঝতে পারছি এটা ঠিক না, বোঝার পর থেকে আসলে কখনোই আমি কোনো ওরকম পূজা মণ্ডপের প্রোগ্রামে বা কখনো সেভাবে যাই না, যাওয়া হয় না বোঝার পর থেকে আসলে। তবে যখন বুঝতাম তখন যেতাম, এটা সত্যি কথা। তো সেখান থেকে একটা আমি এই মাটির হাঁড়ি কিনছিলাম, তো সেটাও আমি আমার ড্রয়ারে রেখে দিছি। আল্লাহ মাবু জানে কি মনে করে, একটা কলসিও আছে, কলসিটা মানে একেবারে মানে বেকারভাবে আমি রেখে দিছি, আল্লাহ মাবু জানে। মানে এই এখন দেখে আমার হাসি লাগে যে কেন মানে এগুলো রাখছি। যাই হোক, যখনকার ব্যাপার তখনকার শখ, ছোটোবেলার ব্যাপার, ছোটো না তখন ছোটো ছিলাম না, এই আর কি। চাইতে হাসির একটা জিনিস, সেটা একটা রাখি। তো এই রাখিটা কেন রাখছি আল্লাহ মাবুদ সেই জানে, হয়তো মোয়ানার খেলা করার জন্য রাখছি। খুলনাতে একটা বিয়েতে আমি অ্যাটেন্ড করছিলাম গায়েহলুদে, তো সব গেস্টের হাতে এই রাখি পরা দিছিল। আমার সেই ভিডিওটা কিন্তু প্রায় গত বছর আগস্ট মাসের, আপনারা চাইলে সেটা আমি দেখে নিতে পারবেন। তো এই রাখিটা আমি জানি না কেন রাখছি, মানুষ নিজের বিয়ের রাখি রাখে। তো যাই হোক, আমি এই বেড়াতে যাওয়ার পরে এই রাখিটাও রেখে দিছি, জাস্ট মজা লাগে, হয়তো নেক্সট দিন মোয়ানাকে দিয়ে দিব খেলতে, খেলা করবে। তো আজকে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।